হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভ ডেলি বিডি চ্যানেল থেকে। আমি আজকে চলে আসছি আপনাদের কাছে আজকে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হোম ট্যুর। তো এই হোম ট্যুরটা কিন্তু নর্মাল কোনো হোম ট্যুর নয়, মাশাল্লাহ অনেক সুন্দর। আশা করছি এই পুরো ভিডিওটা যদি দেখেন আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আসলে নর্মাল হোম ট্যুর কেন বলিনি, কারণ হচ্ছে এর চেয়ে সুন্দর সুন্দর হোম ট্যুর আপনারা দেখেছেন বা আপনাদেরও আছে অনেকের। তো আমি এই জন্যই বলছি নর্মাল কোনো হোম ট্যুর নয়, কারণ আমার কাছে এটা অনেক অসাধারণ। মানে সত্যি কথা, মানে এত সুন্দর বাসা, এত সুন্দর করে সাজানো, এত পরিপাটি, এত পরিচ্ছন্ন এবং এত রুচিশীল, যেটা আপনারা দেখলেই এক নজরে বুঝতে পারবেন। এবং বলে নিচ্ছি, এই সুন্দর বাসাটা এত রুচিশীল মানুষ, এত রুচিশীল মনের পরিচয় যে দিয়েছেন, সে হচ্ছে আমার বোন। তো এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন দয়া করে একটা লাইক দিয়ে নেবেন, এবং আপনি যদি আমার চ্যানেল আজই এই মুহূর্তে নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির পাশে থাকবেন। আপনার এই পাশে থাকাটা বা আপনার এই হেল্পফুল মনোভাবটা আমার এই চ্যানেলটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে। এবং যারা ইতিমধ্যে এই কাজটা করে ফেলছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখুন বাসাটা এত সুন্দর, এখানে মাঝখানে বেড দেওয়া আছে খাট, তার পাশে প্রতিটা কর্নার করা একদম কাঠের যে কারুকাজ করা, পাশে এই যে এসি, এসির নিচের পর্দাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর, কালারটা এত সুন্দর। আর এই যে দেখা যায় ঘড়ি, ঘড়িটার পাশের যে জিনিসগুলো এগুলো পুরোটাই মার্বেল পাথর দিয়ে করা। তারপরে হচ্ছে এই যে ক্যাবিনেটগুলো কাঠের, মাশাল্লাহ অনেক সুন্দর। আর উপরে যে ছাদের সাথে যে কাজটা করা, ছাদ মানে ছাদের যে দেয়ালটা, সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা। আসলে বাসাটা এত সুন্দর করে সাজানো, ফ্ল্যাটটা এত সুন্দর করে প্রতিটা কোণা কোণা সাজানো, যেটা আমার এই বলাটা অথবা আমার এই মোবাইল দিয়ে ভিডিও করাটা আমি সম্পূর্ণ ফুটিয়ে তুলতে পারিনি। এত কিছু, এত সৌন্দর্য, আমি কীভাবে আপনাদের কাছে মানে প্রতিটা জিনিস বলবো, সেইটার ভাষা বা সেইটার যোগ্যতাও আমার নেই। তো যাই হোক, তারপরেও আপনারা দেখুন এত ভালো লাগছে। উপরের ঝাড়বাতিটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আর এই বেড থেকে ঠিক দূরে ওই যে ইজি চেয়ারটা দেখা যায়, এখানে রাখা আছে, মাঝে সাঝে আপনারা বসেন। আর তারপরে এখানে কর্নারে, এই যে প্রতিটা কর্নারে কিন্তু অনেক দামি দামি শোপিস রাখা আছে, ফুল রাখা আছে, দেখার সৌন্দর্যের জন্য প্রত্যেকটা জিনিসেই আসলে দেখার মতো। যদি এক একটা জিনিস হাতে নিয়ে ধরা যায়, দেখা যায় মাশাল্লাহ তাকিয়ে থাকার মতো। এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের প্রোডাক্ট, মানে একদমই মার্বেল পাথর বা উন্নত মানের কিছু প্রোডাক্ট আছে। সেই সাথে এই যে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের উপরে এই যে একটা টিস্যু বক্স, তার পাশে মাশাল্লাহ অনেক সুন্দর একটি ফুল। ফুল আসলে এমন একটা জিনিস যে আপনি ঘরের কোথাও যদি মাঝে মাঝে দুই একটা জায়গায় ফুল রাখেন, দেখবেন মনটা কিন্তু এমনি ভালো লাগে। আর প্রত্যেকটা মানুষেরই আসলে প্রথম চোখ যায় ফুলের দিকে। যাই হোক, এই ফুলের তোড়াটাও কিন্তু একদম অসম। এবার দেখুন এই যে লেফটের পর্দাটা খুবই সুন্দর কালার, আর সেই সাথে খাটটা একটু দেখিয়ে নিচ্ছি। খাটের উপরের যে জিনিসগুলো, প্লেসগুলো দেখুন, প্রতিটা বক্স করে আলাদা আলাদা ডিজাইন করে মাশাল্লাহ যে করছেন তার মাথায় অনেক বুদ্ধি আছে, ডেকোরেশনটা অনেক সুন্দর। এই আইডিয়াগুলো তার এত সুন্দর, আমার খুব ভাল লাগছে, তার রুচি খুবই সুন্দর। এই যে দেখুন খাটের পাশে তার প্রতিটা জায়গায় অন্যভাবে করা, আর উপরে ডেকোরেশনগুলো এই যে দেখুন ইনডোর ইন্টেরিয়র এত সুন্দর, সাথে ফ্যান আছে, এসি আছে, সবই আছে, খুবই সুন্দর। প্রতিটা জায়গায় লাইট, আসলে এত লাইট তো সবসময় থাকে না, এখন আমি ভিডিও করছি বলেই কিন্তু লাইটগুলো সব জ্বালানো হয়েছে। নর্মালি কিন্তু এত লাইট থাকে না, একটা বা দুটো লাইট থাকে। আর এই ঝাড়বাতিটা যখন ফাংশন উৎসব হয় বা যখন ভালো লাগে তখনই একটু জ্বালানো হয়, অন্যথায় আসলে এরকম জ্বালানো হয় না। আর এগুলো তো সম্পূর্ণই মনের ব্যাপার, যখন মন ভালো লাগে বা যখন কেউ আসে তখনই হয়তো বা এগুলো শো করা হয়, এগুলো তো আপনারা বুঝতেই পারেন। তারপরও যে রুচির পরিচয় যে এত সুন্দর করে তার গোছানো, সত্যি অবাক। এরপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছে, আরও দুইটা চেয়ার আছে, এই যে দেখুন পাশে, আর নিচে দেখুন পাপোশটা এত সুন্দর কালার, এত সুন্দর। আর সেই সাথে এই যে ক্যাবিনেটে অনেক কিছু রাখা থাকে, আর এক নজরে দূর থেকে এভাবে দেখা যায় বেডরুমটা। আসলে পুরোটা আমি আনতে পারিনি মোবাইল দিয়ে, তো আমি হয়তো বা ভিডিওটা সুন্দর করে করতে পারিনি। তারপরও মাশাল্লাহ অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এই যে চেয়ার দুটো দরজা দিয়ে ঢুকলে, মানে এটা হচ্ছে ওই যে দূরে দেখা যায় দরজা, দরজা দিয়ে ঢুকলেই তার সাথে এই যে চেয়ার, আর এই বক্সের পিছনে, মানে এখন যে বক্সটা দেখা যায় এটার পিছনে হচ্ছে বেডরুমের ভিতরে যে টয়লেট, ওইটা
তো এই তো পুরো রুমটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাইতেছি, এত সুন্দর দেখুন, এত সুন্দর মাশাআল্লাহ। আমার বিশ্বাস আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের অনেক বেশি ভালো লাগছে, আর সেই সাথে সাথে আপনারও, আপনারা যদি কেউ এরকম মনের মতো ঘরকে সাজাতে চান আপনাদের সাধ্য অনুযায়ী অনেক আইডিয়া এখান থেকে পেতে পারেন। আর যদি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং সেই সাথে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।